আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি তোশিবা ব্র্যান্ডের একটি ল্যাপটপের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো তোশিবার ল্যাপটপের এই ল্যাপটপটা হলো খুবই ভালো মানের ল্যাপটপ, এবং তোশিবা ব্র্যান্ডের ল্যাপটপ মোটামুটি সবসময় অনেক ভালোই হয়। তো কম প্রাইসের মধ্যে কিন্তু ইনশাল্লাহ এই ল্যাপটপটা অনেক ভালো হবে। তো বন্ধুরা, এখন আপনাদের আমি একটু চালু করে দেখাই এই ল্যাপটপটা। তো এই ল্যাপটপটা কিন্তু মোটামুটি অনেক ফ্রেশ আছে, এবং কিবোর্ডও কিন্তু ঠিক আছে। শুধু এটারও ব্যাটারি ব্যাকআপ থাকবে না, এছাড়া সবই ওকে থাকে, ব্যাটারি ব্যাকআপ নাই। তো আপনারা কিন্তু এই ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারবেন, নতুন ব্যাটারি লাগাতে পারবেন, এবং এছাড়া সব কিছু ইনশাল্লাহ অনেক ভালো আছে। তো দেখেন ফ্রেন্ডস, এই যে ল্যাপটপটা চালু হচ্ছে, দেখেন খুবই ভালো হবে এই ল্যাপটপটা। তো নেটও কিন্তু অনেক ভালো চলে। তো বন্ধুরা, আমি আপনাকে দেখাই যে এটার কনফিগারেশনটা একটু দেখাতে চাচ্ছি। তো দেখেন এটার কনফিগারেশন হলো ডুয়েল কোর প্রসেসর 2.17 GHz, এবং র্যাম ব্যবহার করা হয়েছে 2 GB র্যাম। তো খুবই ভালো, এবং স্পিডটা মোটামুটি অনেক ভালো দেয়। আর এটার গ্রাফিক্স দেখাচ্ছে আপনাদের, এটার গ্রাফিক্স কিন্তু অনেক ভালো। দেখেন এটার গ্রাফিক্স কিন্তু এখানে শো করছে 830 MB, মানে 1 GB গ্রাফিক্স এটা পাবে আর কি, 1 GB গ্রাফিক্স। আর মাদার বোর্ড হলো 45 সিরিজের মাদার বোর্ড, এবং 45 মাদার বোর্ডগুলো কিন্তু অনেক ভালো স্পিডে এটা কিন্তু চলে। তো এখন আমি আপনাদের দেখাই যে নেটের স্পিডটা কেমন। তো বন্ধুরা, এর নেটের স্পিডটাও কিন্তু অনেক ভালো, নেটটাও কিন্তু অনেক ভালো চলে। তো আমার এটা কিন্তু এখন বর্তমানে ওয়াইফাই চলছে। এই দেখেন, এই যে ওয়াইফাই কানেক্ট করা। তো আপনারা কিন্তু ডাইরেক্ট ব্রডব্যান্ড চালালে আরও ভালো স্পিড পাবে, এবং ওয়াইফাইও কিন্তু অনেক ভালো স্পিডে চলে। দেখেন আবার অনেক সময় কিন্তু ডিপেন্ড করে যে আপনার নেটের স্পিড কেমন, অনেক সময় কিন্তু আপনার স্পিডের উপরে আপনার নেট চলে, ঠিক আছে? তো আপনার নেটের যদি স্পিড না থাকে, তাহলে কিন্তু যত ভালো ল্যাপটপ ইউজ করেন না কেন, আপনার সেই ল্যাপটপটা কিন্তু দিয়ে নেট ভালো চলবে না। তো আপনার নেটের স্পিড যদি ভালো থাকে, তাহলে আপনার কিন্তু ল্যাপটপও অনেক ভালো চলবে। তো দেখেন খুবই সুন্দর কিন্তু চলছে, দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু চলছে। তো স্পিডটা কিন্তু মোটামুটি অনেক ভালো আছে, চাইলে আপনি নিতে পারবেন। অল্প প্রাইসের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন, মাত্র 5,700 টাকায় কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আপনারা। তো ফ্রেন্ডস, বাংলাদেশে যে কোনো জায়গায় কিন্তু আমরা এইসব ল্যাপটপ কুরিয়ার করে থাকি। তো যদি আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চান, নিতে পারবেন, এবং আপনারা কিন্তু আমার শোরুমে এসেও কিন্তু নিয়ে যেতে পারবেন। আমার শোরুমের ঠিকানা হলো গাজীপুর কোনাবাড়ি আসতে হবে। তো এখানে আসলে কিন্তু আপনারা নিজে দেখে আপনারা কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারবেন। তো দেখেন খুবই ভালো হবে ল্যাপটপটা, এবং অনেক সুন্দর, স্পিড অনেক ভালো আছে। হ্যাঁ, আর নেটের স্পিড কিন্তু আরও যত ভালো হবে, আপনার ল্যাপটপটা কিন্তু তত ভালো চলবে। অনেক সুন্দর আর কি, অনেক ভালো স্পিড। দেখেন আমি এটা কিন্তু ডাইরেক্ট কারেন্টে ব্যবহার করতেছি, চালাচ্ছি। তো আপনারা কিন্তু এটা ব্যাটারিও কিন্তু হলো আপনারা কিনে নিতে পারবেন, এবং ডাইরেক্ট চালালেও কিন্তু কোনো সমস্যা হবে না, ডাইরেক্ট চালালেও কিন্তু কোনো সমস্যা হবে না, এবং আপনারা চাইলে কিন্তু এটা ব্যাটারি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে বন্ধুরা,
তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কিন্তু আমার এখানে পেয়ে যাবেন। তো আমার সাথে সবাই মন চাইলে আপনারা ফোনে কথা বলতে পারেন, তো আমার সাথে ফোনে কথা বলে আপনারা জানতে পারেন যে আমার কাছে কী কী ধরনের ল্যাপটপ আসে। আসলে সব ধরনের ল্যাপটপে কিন্তু ভিডিও দেওয়া হয় না, তো আপনারা কিন্তু ফোন দিতে পারেন এবং আমার সাথে কথা বলতে পারেন। তো বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু সবাই সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।